ষোড়শ ও সপ্তদশ শতকের পর্তুগিজদের লেখায় বারবার উঠে এসেছে সিটি অব বাংলার নাম। এই সিটি অব বাংলা কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, এর মধ্যে ছিল বাংলাদেশের চট্টগ্রামও। পর্তুগিজরা সমুদ্র পথে চট্টগ্রামে আসে 1518 সালে। তখন থেকে এখন পর্যন্ত কেটে গিয়েছে প্রায় 500 বছর। আসলে বান্ডেল রোডের যে নামকরণ ইতিহাস, এটা 1500 খ্রিস্টাব্দের পর যখন পর্তুগিজরা ব্যবসা বাণিজ্যের জন্য এখানে আসে, চট্টগ্রাম আসে, চট্টগ্রামে তখন তারা ছাটগা বলতো, ছাটগা অভিহিত করতো এরকম। তখন ওরা এই যে নদীপথে ব্যবসাটা কিন্তু ওদের কিন্তু আপনার প্রচলন ছিল, সেক্ষেত্রে তারা এই নদীপথের মাধ্যমে এসে চট্টগ্রামে ওদের বসতি স্থাপন করে। পাশাপাশি ওদের পাশাপাশি চট্টগ্রামে প্রথম খ্রিস্ট ধর্মের উদ্বোধন কিন্তু ওদের হাত ধরে হয়। ওদের হাত ধরে এখানে বিভিন্ন ধরনের চট্টগ্রাম বিভিন্ন এরিয়ার নামকরণ হয়। ফিরিঙ্গিয়া বাজার থেকে শুরু করে আর চার্চ রুট, ক্যাথলিক রুট, এগুলো সব কিছুর নামকরণ হয়। বান্ডেল বলতে পর্তুগিজদের বসতির স্থানকে বোঝায়। পর্তুগিজরা সপ্তদশ শতাব্দীর প্রথমার্ধে চট্টগ্রাম এসেছিল। তারা চট্টগ্রামে বসতি স্থাপন করেছিল। এই বসতি স্থানকে তারা বান্ডেল বলতো। চট্টগ্রামের পাথরঘাটায় এই বান্ডেল রোড এখন তাদের স্মৃতি বহন করে। এখানে বিভিন্ন সংস্কৃতির মানুষের বসবাস ছিল, বিভিন্ন কীর্তন, তারপর বিভিন্ন গান বাজনার মধ্যে দিয়ে মানুষ সময় কাটাত। তাহলে সেক্ষেত্রে এইভাবে ধীরে 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 এই নামটি চলে আসে, ব্যান্ডেল রোড। আমরা যতটুকু শুনেছি পূর্বজনদের কাছ থেকে যে আমাদের পিরুষদগর বাড়ির যিনি পিরুষদগর ছিলেন, ওনারা ইরাক বা ওখানকার লোক ছিলেন। ওনারা জাহাজ নিয়ে এখানে পাথরঘাটার এই নদীর তীরবর্তী এলাকাটাতে এসে ঘাট করে, তারপরে এখানে এসে ওনারা জায়গা জমিন সরকার থেকে কিনে এখানে বসবাস করা শুরু করে। এগুলা ব্রিটিশ পিরিয়ডের সময় শুরুর দিকে হয়তো বা ওনারা আসছিল প্রথমবার। তো তখন থেকে এসে এই যে পুরনো বাড়িটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ওনাদের করা বাড়ি। এই ধরনের মানুষরাই যারা মিডল ইস্ট থেকে আসছে, পর্তুগিজরা আসছে ইউরোপ থেকে, তো ওনারা এসে কিন্তু বসবাস করে এই চট্টগ্রামটাকে ডেভেলপ করছে, নয়তো তো এখানে এত ডেভেলপমেন্ট ছিল না। 500 বছর আগে প্রথম ইউরোপীয় আগমনকারী হিসেবে পর্তুগিজরা বাংলার পূর্ব প্রান্তের চট্টগ্রামে এসে প্রতিষ্ঠা করেছিল কয়েকটি শহর। প্রথমে ব্যবসা বাণিজ্য ও খ্রিস্টধর্ম প্রচার তাদের উদ্দেশ্য হলেও পরবর্তীতে লুটতরাজ ও দস্যুতায় মেতে ওঠে পর্তুগিজ হারমাদরা। চট্টগ্রামকে কেন্দ্র করে বাংলার নিম্নাঞ্চলে পর্তুগিজ কর্মকাণ্ডের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো সেসব শহর। শহরগুলোর কিছু এখনও ধ্বংসাবশেষ আকারে রয়েছে কর্ণফুলী নদীর দক্ষিণ প্রান্তে, কিছু হারিয়ে গেছে কালের গর্ভে কিংবা বঙ্গোপসাগরের অথই জলরাশিতে। এই এলাকাটা আসলে একসময় পর্তুগিজদের অধীন ছিল এবং এখানে অনেকগুলি জায়গার নামকরণ পর্তুগিজদের সময় হয়েছে। যেমন এখানে আছে ফিরিঙ্গি বাজার, অর্থাৎ ফেরাঙ্গি, খ্রিস্টানদের ফেরাঙ্গি বলা হতো সেই। তো ব্যান্ডেল রোডটা ওইরকম। ব্যান্ডেলটা আসলে চার্চের একটা নাম, ব্যান্ডেল, এবং ইন্ডিয়ার হুগলিতে কিন্তু যে চার্চটা আছে ব্যান্ডেল চার্চ, সেই নাম অনুসারেই কিন্তু এখানে পরে ব্যান্ডেল রোড নামটা রাখা হয়। 1558 সালে দুইজন পাদ্রি বা পুরোহিত বা ফাদার বলা হয়, ওনারা চট্টগ্রামে এসেছিলেন। এখান থেকে ওনারা চট্টগ্রামের ডিয়াঙে যান, সেখানে ওনারা ছোট একটা গির্জিকা বলে মানে ঘরের মতো তৈরি করেন। পরবর্তী পর্যায়ে 1608 খ্রিস্টাব্দে এখানে অনেকে ধর্ম শহীদ হয় এবং ফাদার ফ্রান্সিসকো ফার্নান্ডেস ওনাকে আরাকানিরা হত্যা করে। ওনার কবর এই কবরস্থানের নিচে আছে এবং এইখানেই গির্জাটা হয়, যেটা চট্টগ্রাম ক্যাথিড্রাল গির্জা নামে পরিচিত। একসময় চট্টগ্রামকে প্রাচ্যের রানী অভিদা দিয়েছিলেন পর্তুগিজ ইতিহাসবিদ কম্পোজ। কম্পোজের মতনই চট্টগ্রামে এসে বসবাস করেছিলেন বহু পর্তুগিজ। তাদের স্মৃতিচিহ্ন আজ বহন করে চলছে পাথরঘাটার বিভিন্ন এলাকার নামসহ স্থাপনা। তন্মধ্যে উল্লেখ রয়েছে বান্ডেল রোডের এই ক্যাথলিক গির্জা। রাহাত হাসান, বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।